সেই শারদীয়া দুর্গাপুজো প্রথম শুরু করেন এখন থেকে 400 বছরেরও বেশি আগে মোগল বাদশাহ আকবরের আমলে 1580 খ্রিস্টাব্দে 12 ভূঁইয়ার এক ভূঁইয়া তাহিরপুরের রাজা কংস নারায়ণ চৌধুরী মতান্তরে খা। এই তাহিরপুর স্থানটি বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত। গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শুরু হয়েছে গল্প অ্যান্ড কং পুজো স্পেশাল, বিভিন্ন স্বাদের পুজোর প্রবন্ধ এবং পুজোর গল্প। শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। গল্প অ্যান্ড কং চ্যানেলের পুজো স্পেশালের দ্বিতীয় নিবেদন পুজোর প্রবন্ধ। আজকের প্রবন্ধ সন্দীপ কুমার দায়ের লেখা কলিকাতার বনেদি বাড়ির পুজো। এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল শারদীয় নবপত্রিকায় 1417 বঙ্গাব্দ। এই প্রবন্ধের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি আমি লোকনাথ। শুরু হচ্ছে সন্দীপ কুমার দার লেখা প্রবন্ধ কলিকাতার বনেদি বাড়ির পুজো। বঙ্গভূমিতে প্রথম কবে দুর্গাপুজোর প্রচলন হয়েছিল এ বিষয়ে যথেষ্ট মতভেদ আছে। পণ্ডিত অশোকনাথ শাস্ত্রীর মতে বাংলার প্রতিমার দুর্গাপুজো অন্তত 1000 বছরের পুরনো। বিখ্যাত বৈষ্ণব কবি বিদ্যাপতি 1375 থেকে 1450 তার দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থে, শ্রী চৈতন্যদেবের সমসাময়িক বিখ্যাত বাঙালি স্মৃতি নিবন্ধকার রঘুনন্দন 1500 থেকে 1575 তার তিথিতত্ত্ব গ্রন্থে, দুর্গ উৎসব তত্ত্বতে এবং তার দুর্গাপূজা তত্ত্ব গ্রন্থে, ভবদেব ভট্ট তার 11 থেকে 12 শতকের মধ্যে রচিত কর্মানুষ্ঠান পদ্ধতি গ্রন্থে মৃন্ময়ী দুর্গাপুজোর বিধি ব্যবস্থার কথা লিখেছেন। এছাড়া রঘুনন্দনের গুরু শ্রীনাথ তার দুর্গ উৎসব বিবেক গ্রন্থে দুর্গাপূজা পদ্ধতির আলোচনা করেছেন। দ্বাদশ শতকের প্রথম ভাগে জন্ম হয়েছিল বাংলার দুই পণ্ডিত শূলপাণি এবং জিমুদবাহনের। শূলপাণি দুর্গোৎসব বিবেক, বাসন্তী বিবেক এবং দুর্গোৎসব প্রয়োগ নামে তিনটি নিবন্ধ রচনা করেন। জিমুদবাহন রচনা করেন দুর্গোৎসব নির্ণয় নামে এক গ্রন্থ, যেখানে তিনি মৃন্ময় দুর্গাপুজোর কথা লিখেছেন। এছাড়া মহারাষ্ট্রের বর্ষি সর্দার রঘুজি ভোসলে বাংলায় চৌথ আদায় করতে এসে কাটোয়া শহরে বাংলা প্রথামতে দুর্গাপুজো করেছিলেন। দ্বাদশ শতাব্দীতে লেখা সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে উত্তরবঙ্গে উমা বা দুর্গাপূজার উল্লেখ পাওয়া যায়। এই সমস্ত তথ্য নিঃসন্দেহে প্রমাণ করে যে দশম বা একাদশ শতাব্দীতে বাংলাদেশে দুর্গাপুজোর প্রচলন ছিল। 1538 থেকে 1550 খ্রিস্টাব্দের মধ্যে রচিত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে দুর্গা উৎসবের উল্লেখ পাওয়া যাচ্ছে। মৃদঙ্গ মন্দিরা শঙ্খ আছে সব ঘরে, দুর্গা উৎসব কালে বাদ্য বাজাবার তরে। আসলে সে সময়কার দুর্গাপুজো এত জাঁকজমকের সঙ্গে হতো না, তাই তেমন প্রচার পায়নি। তবে বর্তমানে সর্বত্র বাঙালিরা শরৎকালে দশভুজা দুর্গার সঙ্গে যে চার দেবদেবী যুক্ত প্রতিমা পুজো করেন, সেই শারদীয়া দুর্গাপূজা প্রথম শুরু করেন এখন থেকে 400 বছরেরও বেশি আগে মোগল বাদশাহ আকবরের আমলে 1580 খ্রিস্টাব্দে 12 ভূঁইয়ার এক ভূঁইয়া তাহিরপুরের রাজা কংস নারায়ণ চৌধুরী মতান্তরে খা। এই তাহিরপুর স্থানটি বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত। কংস নারায়ণের এক পূর্বপুরুষ কামদেব ভট্ট এক পাঠান জাগিরদারকে পরাস্ত করে তার সমস্ত সম্পত্তি অধিকার করেন 15 শতাব্দীর প্রথমার্ধে। কামদেবের বংশধর উদয়নারায়ণ রাজা গণেশের আমলে রাজা উপাধি পান। রাজা উদয়নারায়ণ ছিলেন বিখ্যাত টিকাকার কুল্লক ভট্টের পিতা এবং রাজা কংস নারায়ণের পিতামহ। উদয়নারায়ণ একটি মহাযজ্ঞ করার পরিকল্পনা করেন এবং এ প্রসঙ্গে রাজপুরোহিত রমেশ শাস্ত্রীর পরামর্শ চান। রমেশ শাস্ত্রী তাকে জানান যে হিন্দু শাস্ত্রে বিশ্বজিৎ, রাজসূয়, অশ্বমেধ ও গোমেধ নামে যে চারটি মহাযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি কোনোটিই করা সম্ভব নয়, কারণ কোনো সামন্ত রাজা বিশ্বজিৎ বা রাজসূয় যজ্ঞ করতে পারেন না,
আর কলিযুগে অষ্টমেধ ও গোমেদ যজ্ঞের বিধান নেই। তবে যেহেতু অষ্টমেধ যজ্ঞের বিকল্প দুর্গাপুজো এবং দুর্গাপুজো করলে অষ্টমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়, এ কারণেই দুর্গাপুজোকে কলির অষ্টমেধ বলা হয়। পণ্ডিত রমেশ শাস্ত্রী রাজা উদয়নারায়ণকে দুর্গাপুজো করার পরামর্শ দেন। শুধু তাই নয়, রমেশ শাস্ত্রীর পূজার মন্ত্র, পদ্ধতি এবং বিধিও রচনা করেন। এছাড়া লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এই চার দেবদেবী সম্মানিত দশভুজা দুর্গামূর্তির পরিকল্পনাও তিনিই করেন। উদয়নারায়ণ কিন্তু দুর্গাপূজা করলেন না, পুজো শুরু করলেন তার পৌত্র কংসনারায়ণ। রাজা কংসনারায়ণ পঞ্চদশ খ্রিস্টাব্দের শেষ ভাগ থেকে ষোড়শ খ্রিস্টাব্দের প্রথম ভাগ রাজত্ব করেন। বাংলা ভাষায় রামায়ণ প্রণেতা মহাকবি কৃত্তিবাস ছিলেন রাজা কংসনারায়ণের সভাকবি। প্রথম বছর পুজোয় রাজা কংসনারায়ণ 8.5 লক্ষ টাকা খরচ করে মহাসমারোহে শারদীয় দুর্গাপুজো শুরু করেন। তখনকার দিনের বাজার দর অনুযায়ী এটা কি বিপুল পরিমাণ খরচ তা সহজেই অনুমেয়। অর্থাৎ দেখা যাচ্ছে জাঁকজমকের পুজোর প্রবর্তকও রাজা কংসনারায়ণই। এই ঘটনায় ঈর্ষান্বিত হয়ে তাকে পাল্লা দিয়ে পরের বছর নিকটবর্তী ভাদুয়ারির রাজা জগৎনারায়ণ প্রায় 10 লক্ষ টাকা খরচ করে বাসন্তী দুর্গাপুজো আয়োজন করেন। তবে বাংলাদেশে প্রথম মাটির দুর্গামূর্তি তৈরি করে পুজো করেন বাঁকুড়া জেলার মেজিয়া থানার ভুলুই গ্রামের বাসিন্দা কবি জগৎ রাম রায়। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রাজা ভবানন্দ মজুমদার 1606 খ্রিস্টাব্দে দুর্গাপুজো শুরু করেন। পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র কলকাতার প্রথম ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্র আরও পরে শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব জাঁকজমকের দুর্গাপুজো করেন। আরও পরবর্তীকালে ধনী সম্প্রদায়ের মধ্যে দেখা গেল দুর্গাপুজো করার আগ্রহ। কেউ পুজো শুরু করলেন রেষারেষির কারণে, কেউ ভক্তির কারণে, আবার কেউ ব্যক্তিগত কোনো কারণে। কলকাতায় এরকম বেশ কিছু পুজো এখনও হয়ে চলেছে, যেগুলির কিছু শতাব্দী প্রাচীন, কিছু আবার দ্বিশতাব্দী বা তার চেয়েও বেশি প্রাচীন। এই সমস্ত পুজোয় বর্তমানে জাঁকজমক বা আড়ম্বর বিশেষ কিছু অবশিষ্ট নেই, কিন্তু পারিবারিক প্রথা, রীতিনীতি এবং পূজা পদ্ধতি মেনে শুদ্ধাচারে পুজো এই পারিবারিক পুজোগুলিতেও বজায় আছে। বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির পুজো। কলকাতায় মাটির প্রতিমা গড়ে প্রথম দুর্গাপুজো শুরু হয় বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে 1610 খ্রিস্টাব্দে। এই বংশের পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় ছিলেন হালি শহরের বাসিন্দা। রাজা মানসিংহের কাছ থেকে জমিদারি পাওয়ার পর তিনি হলেন সাবর্ণ, এই পরিবারের গোত্র রায়চৌধুরী। বরিশায় ছিল তার কাছারি বাড়ি। এই বরিশাতেই লক্ষ্মীকান্তবাবু দুর্গাপুজো শুরু করলেন 1017 বঙ্গাব্দে, অর্থাৎ 1610 খ্রিস্টাব্দে। সেই থেকে 400 বছর ধরে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে দুর্গোৎসব হয়ে চলেছে এই বাড়ির সাঁঝের আটচালা মণ্ডপে। দুর্গা ভক্তি তরঙ্গিনী পুঁথি বর্ণিত পূজা পদ্ধতি অনুসারে এখানে আরাধনা হয় অতসী বর্ণা দশভুজা মহিষাসুর মর্দিনী দুর্গার। প্রতিমার পেছনের চালচিত্রটি 3 ভাগে বিভক্ত। চালচিত্রে দশমহাবিদ্যার ছবি আঁকা থাকে, তাই দশমহাবিদ্যারও পুজো হয়। প্রতিমার একদিকে রামের মূর্তি, অন্যদিকে শিবের মূর্তি থাকে। এ বাড়ির প্রতিমার কাঠামো বদল হয় 5 বছর অন্তর। জন্মাষ্টমীর দিন হয় কাঠামো পুজো। নবম্যাদ্দি কল্পে দেবীর বোধন হয় মহালয়ের আগে কৃষ্ণা নবমী তিথিতে। এরপর 15 দিন ধরে চণ্ডীপাঠ, পুজো, হোম ইত্যাদি হয়। বোধন থেকে ষষ্ঠী পর্যন্ত 13 দিনের পুজোয় এক এক দিন এক এক শরিক পালা করে পুজোর ভার নেন। দর্জিপাড়া দা বাড়ির অভয়া দুর্গাপুজো, সেটা 1734 সালের কথা। এই বংশের পূর্বপুরুষ দয়ারাম দা বাঁকুড়া জেলার পৈতৃক ভদ্রাসন ছেড়ে কুলদেবতা শ্রী শ্রী শ্রীধর জিউকে সঙ্গে নিয়ে পরিবারসহ কলকাতার দর্জিপাড়া অঞ্চলে বাসস্থান নির্মাণ করে বসবাস শুরু করেন। এরপর 1735 সালে বড়বাজার এলাকায় তিনি একটি মশলার দোকান পত্তন করেন। ওই সময় সাইনবোর্ড বস্তুটির খুব একটা প্রচলন ছিল না। দোকানটির পরিচিতি ছিল দয়ারামের পশারি বলে। পরে ওই দোকান থেকে তার পুত্র রামনারায়ণ ও পৌত্র ধর্মদাস প্রচুর অর্থ উপার্জন করেন।
সেই অর্থে কয়লার খনি, পাট, মোম, মধু ইত্যাদির ব্যবসা করে কলকাতায় এবং অন্যান্য জায়গায় প্রচুর সম্পত্তির মালিক হন তারা। ধর্মদাস তার আমলেই বড়বাজারের দোকানের সবচেয়ে শ্রীবৃদ্ধি হয় এবং ওই দোকানের নাম হয় ধর্মদাস দা। দয়ারামের পুত্র রামনারায়ণ বাল্যকাল থেকেই খুব ঈশ্বরানুরাগী ছিলেন। তার স্বভাব সুলভ ধর্মপ্রবণতা সকলকে আকৃষ্ট করত। 1760 খ্রিস্টাব্দে এ বাড়িতে তিনি অভয়া দুর্গা পুজোর প্রবর্তন করেন। 1934 সালে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ তৈরি করার সময় এ বাড়ির বেশ কিছু অংশ ঠাকুর দালান সমেত ভাঙা পড়ে, ফলে পরিবারের অনেকেই অন্যত্র বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। অভয়া মাতার পুজোর সাধারণ ঠাকুর দালানের অভাব হওয়ায় পালাক্রমে পালাদারদের ভদ্রাসনে পুজো আরম্ভ হয়। প্রতি বছর এখন সেবায়তদের নিজস্ব বাড়িতেই হয় পারিবারিক ঐক্যবন্ধনের মহোৎসব। অধুনালুপ্ত আদি ঠাকুর দালানের পুজোয় এসেছেন লর্ড ক্লাইভ থেকে আরম্ভ করে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ অনেকেই। পলাশির যুদ্ধের 3 বছর পর শুরু হওয়া এই পুজো নিরবিচ্ছিন্নভাবে আজও চলেছে। রামদুলাল দে সরকারের বাড়ির দুর্গাপুজো। রামদুলাল দে ছিলেন একজন দরিদ্র কর্মচারী, কিন্তু নিজ সততার গুণে ব্যবসা করে বিপুল বিত্তশালী হয়ে ওঠেন। আমেরিকার জিনিস এখানে এনে এবং এখানকার মশলা, মসলিন ও অন্যান্য জিনিস সেখানে পাঠাতেন তিনি। লক্ষাধিক ব্রাহ্মণ ভোজন করিয়ে তিনি ব্রাহ্মণদের কাছ থেকে দেব উপাধি লাভ করেন। 1775 খ্রিস্টাব্দে রামদুলাল তার বিডন স্ট্রিটের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন। রামদুলালের 2 পুত্র সাতুবাবু এবং লাটুবাবু দুজনেই গুণী মানুষ ছিলেন। সাতুবাবু ছিলেন ভালো সেতারি আর লাটুবাবু ছিলেন মস্ত পালোয়ান। পরবর্তীকালে এ বাড়ির পুজো সাতুবাবু লাটুবাবুর বাড়ির পুজো বলে খ্যাতি লাভ করে। লাটুবাবুর পুত্র অনাথনাথ দেবের মৃত্যুর পর তার ইচ্ছানুসারে অনাথনাথ দেব ট্রাস্ট গঠিত হয়। সেই ট্রাস্টটি বর্তমানে পুজো পার্বণ এবং দাতব্য কর্ম দেখাশোনা করে। এ বাড়ির প্রতিমা দশভুজা দুর্গামূর্তির। দুর্গামূর্তির সঙ্গে থাকেন দেবসিংহ। চালচিত্রে দশমহাবিদ্যার রূপ থাকে। এছাড়া মঠ চৌরি অংশে থাকেন দুর্গার 2 সখী জয়া এবং বিজয়া, আর থাকেন শিব, রাম, হনুমান। রথের দিনে কাঠামো পুজো হয়। মহালয়ার পরদিন প্রতিপদাদি কল্পে দেবীর বোধন হয়। পঞ্চমী দিনে ঠাকুর বেদিতে ওঠেন। মহাষষ্ঠীর ভোরে বাড়ির মেয়েরা কলাবউ স্নান করাতে যান। আগে অষ্টমীতে বলি হতো, পরে ছাগ বলি বন্ধ হয়ে গেছে, পরিবর্তে আখ এবং চাল কুমড়ো বলি হয়। বিসর্জনের আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়ার প্রথা ছিল, বর্তমানে আইনের কারণে তা বন্ধ হয়ে গেছে। এ বাড়ির পুজোর একটি বৈশিষ্ট্য, দশমীর দিন কনকাঞ্জলি দেন পুজোর পুরোহিত। শুনছিলেন সন্দীপ কুমার দাল লেখা কলিকাতার বনিদি বাড়ির পুজোর প্রবন্ধের কিছু অংশ। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে গল্প অ্যান্ড কং পুজো স্পেশালের আরও একটি গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।